আসসালামু আলাইকুম। আজকের ঈদটা হচ্ছে অন্যরকম একটি ঈদ, টানা রাত থেকে টানা বৃষ্টি, বাড়ি বর্ষণ, তাই ছাতা নিয়ে ঈদগাহে যাওয়া হচ্ছে। ঈদগাহ বলতে মসজিদ, মসজিদে নামাজ পড়ো যেহেতু বৃষ্টি। দেখেন কেউ কেউ জামা ব্যাগে করে নিয়ে যাচ্ছে মসজিদে গিয়ে সে জামা গায়ে দেবে, অনেক বৃষ্টি প্রচুর, এখান থেকে জামা পরে গেলে ভিজার সম্ভাবনা আছে। তারপর জামাত শেষ, জামাত শেষ করে কবর জিয়ারত, সবাই নিজ নিজ ছাতা নিয়ে কবর জিয়ারত করতেছে। এরপর আসলাম গরু কুরবানি দিতে, নুরুল আহসান গরুর বিচি নিতে বানা দর্শে দিয়া দিলাম।